সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইমের পিছনে ঘুরতে ঘুরতে যারা হতাশ হয়ে গেছেন, ভাবে চিন্তাই করে ফেলছেন যে আপনারা ইউটিউবিং করা ছেড়ে দিবেন, তাদের জন্য তৈরি হতে যাচ্ছে আমার এই ভিডিওটা। সুতরাং ভিডিওটি না টেনে একদম পুরোপুরি শেষ পর্যন্ত দেখুন। ইউটিউব ছেড়ে দেওয়ার চিন্তা আপনার মাথা থেকে একেবারে দূর হয়ে যাবে, আমি কথা দিলাম। তো করে আপনি মনে মনে চিন্তা করেছেন যে 1K সাবস্ক্রাইবার কীভাবে পুরো করবেন, আসলে 1K সাবস্ক্রাইবার পুরো করাটা একেবারে একটা সহজ একটা বিষয়। এবং তারপরে আবার 1000 সাবস্ক্রাইবার পুরো হলো, তারপরে আপনার আসলে 4000 ঘন্টা ওয়াচ টাইম, সেটা কীভাবে পুরো করবেন, এটা একটা পুরোটা মাথা নষ্ট হওয়ার ব্যাপার। আমি আপনাদের জন্য একটা কথাই বলবো, আপনারা হতাশ হবেন না। আপনারা কীভাবে 1K সাবস্ক্রাইবার পাবেন তা পুরোটাই আমি বলে দেবো আমার ভিডিও শেষে। আমি 1K সাবস্ক্রাইবার পেয়েছি তাও আবার 1 মাসে, কীভাবে পেলাম সেটা নিয়ে আমি এখন আপনাদের সামনে আমার মনের কথাগুলো তুলে ধরবো। আপনাকে 3টা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, এই 3টা জিনিস যদি আপনার ভিতরে থাকে আপনিও পারবেন একজন সফল ইউটিউবার হতে। এই 3টা জিনিস আপনাকে মাথার ভিতরে রাখতে হবে, ইউ ডু সামথিং, আপনি কিছু করতে পারবেন, এটাই আপনাকে বোঝাতে হবে যে না আমি কিছু করতে পারবো। 1 হলো ধৈর্য, 2 হলো আত্মবিশ্বাস, 3 হলো নিজের উপর কনফিডেন্স যে আমি পারবো, আমার দ্বারা অসম্ভব কিছু না, এটা আমাকে পারতেই হবে। তাহলে আপনি 100% সফল হবেন। আমার কি গুণ আছে, আমি যদি 1 মাসে 1K সাবস্ক্রাইবার পূর্ণ করতে পারি তাহলে আপনারা অবশ্যই পারবেন, আমার চেয়ে আপনাদের সময় অনেক বেশি। আমি এখন 1K পরিবারের সদস্য, আপনারা বুঝতে পারছেন যে 1K ইয়া মানে কি, আপনি মনিটাইজেশনের জন্য 50% চলে গেছি। এখন শুধু আমার যে ভিডিওগুলো আছে ওগুলো যদি ঠিকভাবে ওয়াচ টাইমটা পূর্ণ হয় তার মানে আমি মনিটাইজেশন পেয়ে যাব, তার হয়তো কয়েক 100 ঘন্টা হলেই আমার 4000K ঘন্টা। আপনি 1K সাবস্ক্রাইবার পেলে আপনার কী কী সুবিধা ইউটিউব দিবে? অবশ্যই আপনাকে ইউটিউব সুবিধা দিবে, তার ভিতরে আপনি প্রথম যেটা পাবেন, আপনার ইউটিউবিং চ্যানেলে আপনার নামে একটা ওয়েবসাইট ক্রিয়েট হবে, যেমন www.youtube.com/ আপনার চ্যানেলের নাম। যেমন আমারটা, আমি যেটা পেয়েছি 1K সাবস্ক্রাইবার হওয়ার পরে www.youtube.com/ASSMoneyBD দিলে সরাসরি আমার চ্যানেলটা চলে আসতেছে। আপনারা যদি এভাবে করেন আপনাদেরটাও চলে আসবে। 2 নম্বর যে সুবিধাটা পেলাম সেটা হলো কমিউনিটি সুবিধা। আমরা ফেসবুকে যেমন বিভিন্ন প্রকার পোস্ট স্ট্যাটাস শেয়ার করি, এই ইউটিউব কমিউনিটির মাধ্যমে আমরা সেভাবে শেয়ার করতে পারবো। আমাদের পুরাতন পোস্টগুলো দেখা গেলো যেগুলো আমি 1 বছর আগে ছেড়েছি বা 6 মাস আগে ছেড়েছি, নতুন করে সেগুলোকে আবার রিপোস্ট দেওয়া যাবে। এটা হলো আপনার এই সুবিধাটা পাওয়া যাবে। এখানে আপনার ভিউ থেকে শুধু নতুন করে আবার ভিউ পাবেন, ওয়াচ টাইমও বাড়বে, আর এগুলোর মাধ্যমে আপনার ভিডিওগুলো নতুনভাবে প্রমোশনও হবে। আরেকটি কথা, আপনি ভালো মানের ভিডিও তৈরি করতে হবে, ভালো মানের কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। যদি আপনার কন্টেন্টটা ভালো হয়, আপনার ভিডিও কোয়ালিটি যদি ভালো হয়, অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে। এবং একটা ভিডিও ভাইরাল হলে আপনার 4000 ঘন্টা এটা কোনো ব্যাপারই না, 4000 ঘন্টা পুরোপুরি পুরো হয়ে যাবে। তো আমিও একটা ভিডিও ভাইরাল করতে পেরেছি মোটামুটি মনিটাইজেশনের কাছে, আমি চেষ্টা আছি আমার নেক্সট ভিডিওটাও ভাইরাল করবো। ও আরেকটা কথা, সেটা হলো আপনার যদি 1K সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা যদি আপনাকে পেতে হয়, আপনাকে সোশ্যাল মিডিয়ায় একটা ভালো একটা অবস্থানে থাকতে হবে। ভালো একটা অবস্থানে থাকতে বলতে আপনার যে ফ্যান ফলোয়ার আছে তাদের কাছে জিনিসটা পৌঁছাতে হবে। আপনি যদি ঠিকভাবে পৌঁছাতে পারেন আপনি সফল হবেন 100-তে 100। আপনি এই যে ছাপ টু সাপ ওইটা অ্যাভয়েড করবেন। সাব টু সাব করলে হয় কি, আপনি দেখা গেছে যে 1 মিনিট বা 30 সেকেন্ড দিকে সাব করলেন, সারা রাত 50-100টা সাবস্ক্রাইব করলেন, সকালে উঠে দেখলেন 0। সুতরাং এগুলো করে লাভ নেই। আপনি যার সাথে সাবস্ক্রাইব টু সাবস্ক্রাইব চেঞ্জ করবেন বা আপনার পরিচিত বন্ধুর সাথে বলবো যে তাদেরকে অনুরোধ করবেন যে আমার ভিডিওটা অন্ততপক্ষে 2 মিনিট দেখেন, দেখার পরে তারপরে সাবস্ক্রাইব করেন, তাহলে সাবস্ক্রাইবটা কোনো সাম্প হবে না এবং আপনার সাবস্ক্রাইবটা 100-এ 100 রিয়েল থাকবে। আরেকটা বিষয়, এই আমাদের সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত গ্রুপ আছে সাবস্ক্রাইব টু সাবস্ক্রাইব, এরা আসলে অনেক পরিমাণ চিটারি করে, টাকার জন্য ওরা করে না এমন কোনো কাজ নাই। যাই হোক, আপনার বুদ্ধি খাটিয়ে আপনার মেধাকে কাজে লাগিয়ে আপনাকে কাজ করতে হবে। আপনার ভিডিও একটা যদি ভাইরাল হয় আপনার অবশ্যই মনিটাইজেশনের জন্য 4000 ঘন্টা আপনারা পেয়ে যাবেন। আর সাবস্ক্রাইব, এটা আপনার যদি ভিডিও কোয়ালিটি ভালো হয়, কন্টেন্ট ভালো হয়, অবশ্যই আপনি সাবস্ক্রাইব পাবেন। তো এ ছিল আজকে আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের।